Hello everyone, Assalamualaikum. আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। এই ভিডিওটি বানাতে হলো আমাদের দুটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, ইনশট অ্যাপ্লিকেশন এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশন। এই দুটি অ্যাপ্লিকেশন আপনারা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে এবার আমরা ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করার পর আমরা ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর আমরা এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমি এটা একটু ক্রপ করে নিই। সো আমি এক সাইড একটু কেটে নিচ্ছি। কেটে না হয়ে গেলে এবার ঠিক বাটনে ক্লিক করে দেবো। এবার আমরা স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করার পর ফটোতে ক্লিক করব। দেন প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমি একটি ক্যানভেন অ্যাড করে নিচ্ছি। এটা আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। সো আমি এই ক্যানভেনটা একটু ঠিক করে বসিয়ে নিই। এবার আমি আমার কিবোর্ডটা একটু চেঞ্জ করে বাংলা করে নিই। এখানে আমরা লিখব আমার নাম ইয়া। সো আমি এটা লিখে নিচ্ছি। টাইটেলটা লেখা হয়ে গেলে এটা আমি একটু ছোটো করে আমি ওই ক্যানভেনের উপরে বসিয়ে দেবো। সো আমি এটা একটু বসিয়ে দিচ্ছি। বসানো হয়ে গেলে এটা আমরা সেভ করে নেব। সো উপরে সেভ অপশানে ক্লিক করে এটা সেভ করে অ্যারোতে ক্লিক করব। দেন ব্যাগে চলে আসবো। এখন আমরা এরকম করে আরও 9টি ফটো করে নেব। সো আমাদের এই ভিডিওতে 10টি ফটো। এখন আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। সো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা ফটোতে ক্লিক করে উপরে অ্যালবামে ক্লিক করে আমাদের গ্যালারিতে চলে যাবে। এখান থেকে আমরা 10টি ফটো সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে এবার আমরা ফটোগুলো রোট ওভার করে নেব। ফ্রেম সিলেক্ট করে নিই। সো নিচে ফ্রেম আর্টে ক্লিক করব। এবার 60:9 রেশিওটি সিলেক্ট করে সবগুলো ফটো আমরা রোট ওভার করে নেব। তো আমি সবগুলো ফটো রোট ওভার করে নিচ্ছি। আমি যেভাবে করছি ঠিক আপনারা সেম প্রসেসেই করার চেষ্টা করবেন। তো আমার সবগুলো ফটো রোট ওভার করা কমপ্লিট। এবার আমাদের ফটো লেয়ারের শেষে ইন্ডিস্ক্রিনের ওয়াটারমার্কটি ডিলিট করে দেবো। সো ওয়াটারমার্কে লেয়ার ক্লিক করে ডিলিট ক্লিক করে দেবো। দেন ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। এবার আমরা ফটোতে ডিউরেশন অ্যাড করবো। সো সবগুলো ফটো 1.8 সেকেন্ড করে নেব। তো আমি সবগুলো ফটো 1.8 সেকেন্ড করে নিচ্ছি। 1.8 সেকেন্ড করা হয়ে গেছে এবার আমার সবগুলো ফটো। দেন এবার আমরা ফটোতে অ্যানিমেশন অ্যাড করবো। সো ফটোর লেয়ারে ক্লিক করবো। দেন অ্যানিমেশনে ক্লিক করে কম্বোতে ক্লিক করবো। এখন সবগুলো ফটোতে প্যান্ডেল অফ 1 এফেক্টগুলো অ্যাড করে নেব। আমি সবগুলো ফটোতে প্যান্ডেল অফ 1 এফেক্টগুলো অ্যাড করে নিচ্ছি। অ্যাড করা হয়ে গেলে এবার আমরা টিক বাটনে ক্লিক করে দেবো। দেন আমার সবগুলো ফটোতে প্যান্ডেল অফ 1 এফেক্টগুলো অ্যাড করা হয়ে গেছে। এবার আমরা ব্যাগে চলে আসবো। দেন ব্যাগে চলে আসার পর ফটোতে ট্রানজিশন অ্যাড করবো। তো ট্রানজিশন লেয়ার ক্লিক করে ক্যামেরাতে ক্লিক করবো। এবার আমরা পুল ইন এফেক্টটি সবগুলো ফটোতে অ্যাপ্লাই করে দেবো। এটা আমরা 0.3 সেকেন্ড করে অ্যাপ্লাই টু অল করে দেবো। দেন আমার ফটোতে সব কিছু করা কমপ্লিট। এখন আমরা ফটোটা সেভ করে নেবো। তো উপরে লেয়ারে ক্লিক করব। দেন ফটোতে আমরা সেভ করে নেবো। ফটোটি সেভ করা হয়ে গেলে এবার আমরা আবারও ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাবো। দেন প্লাস আইকনে ক্লিক করে যে ভিডিওটি আমরা এডিট করেছিলাম সেই ভিডিওটি আমরা সিলেক্ট করে দেবো। দেন সিলেক্ট করার পর আমরা অ্যাডে ক্লিক করব। এবার আমরা ফটোতে মিউজিক অ্যাড করব। তো অ্যাড অডিওতে ক্লিক করব। অ্যাড অডিওতে ক্লিক করার পর এক্সট্রাতে ক্লিক করব। এখন আমরা মিউজিকটি সিলেক্ট করে ইম্প্রুভ করে দেব। মিউজিকটি অ্যাড হয়ে গেলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো আমরা ব্যাগে চলে যাব। এখন আমরা ভিডিওটি রোট ওভার করে নেব। সো ফ্রেমাতে ক্লিক করব। দেন আমরা 9:60 রেশিওটি সিলেক্ট করে দেব। এবার আমরা ফটোটি রোট ওভার করে নেব। ভিডিওটি রোটাবার করে একটু জুম করে নিই। এবার আমাদের ভিডিওটি কমপ্লিট।